গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নুব্রা ভ্যালি। এখানে আসলে তো বলতেই হবে, ঝুলে এভরিওয়ান। আজকে আমাদের জার্নি ডে 9 অ্যান্ড টুডে উইল বি গোয়িং টু তুরতুক, হুইচ ইজ ইন্ডিয়াস লাস্ট ভিলেজ আর হুন্ডারের স্যান্ড ডিউনস। হোটেলের গেট দিয়ে ঢুকে রিসেপশনটা হচ্ছে এইখানটা, আর দেখো আশপাশটা পুরো একদম এরকম গাছ দিয়ে ঘেরা, আর মাঝখানে চলার জন্য রয়েছে এরকম ওয়াকিং ট্রেল। আরও একটা জিনিস দেখাই, এই প্রত্যেকটা হোটেলের মাঝখান দিয়েই না একটা করে ওয়াটার স্ট্রিম গেছে। ওই তোমাদেরকে যে বড় ওয়াটার স্ট্রিমটা দেখিয়েছিলাম আগে, তার থেকেই এক একটা পার্ট এরকমভাবে প্রত্যেকটা হোটেলের মধ্যে ঢুকে গেছে। এই আওয়াজ পাচ্ছ? দেখো এখানে একটা সুন্দর ছোট্ট ব্রিজও আছে স্ট্রিমটাকে ক্রস করার জন্য। এই দেখো এখানে প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে, ডু নট পলিউট দিস ওয়াটার অ্যান্ড ডু নট থ্রো ওয়েস্ট ইন দিস ওয়াটার। তার কারণ এই জলটাকেই আলটিমেটলি খাওয়ার জল হিসাবে ইউজ করা হয়। এইদিকে থাকার জন্য রয়েছে একটা কটেজ, তার পাশে রয়েছে এতগুলো টেন্ট, আর ওদিকে রয়েছে আরও অনেকগুলো কটেজ। আমাদের কটেজটা হচ্ছে একদম মাঝখানেরটা, যেটা এই রাস্তা দিয়ে চলে গিয়ে সোজা একদম ওখানে গিয়ে পড়ে। কস্টিং বলতে আমার আর অন্নবের পড়লো 1500 পার হেড থাকা খাওয়া নিয়ে, আর এই টেন্টগুলোতে লাগে হচ্ছে 1250 পার হেড সব কিছুতেই ইনক্লুডিং ফুড। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাজ ইট ইজ দ্য এন্ড অফ দ্য সিজন, এখন রেটগুলো একটু কম, অন্যান্য সময় কিন্তু বেশ খানিকটা বেশি থাকে। খাবারের রিভিউ বলতে, কালকে ডিনারে আমাদের ছিল ভাত, রুটি, ডাল, কড়াই পনির, ফুলকপির একটা তরকারি, আর শেষ পাতে মিষ্টি। টেস্ট এক কথায় অসাধারণ, যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর, এখানে ডাইজেশনের কারো কোনো প্রবলেম হচ্ছে না। মানে বুঝতেই পারছো ফুডিং খুবই ভালো, আর পরিবেশটা তো দেখতেই পারছো এক কথায় অসাধারণ। এই হোটেলের ডেসক্রিপশন আমি স্ক্রিনে দিয়ে দেবো। তবে এরা টাইমিং নিয়ে খুবই স্ট্রিক্ট, যেহেতু এখন হোটেলে কেউ নেই, আমরা মাত্র চারজনই রয়েছি, তাই ব্রেকফাস্টটা এরা 8:30 অ্যারেঞ্জ করছে। জেনারেলি 7:30 থেকে 8:30 মধ্যে ব্রেকফাস্ট এরা ব্যবস্থা করে থাকে, আর রাত্রিবেলা 8:00 থেকে 9:00 মধ্যে ডিনার বন্ধ করে দেয়। এইখানে সুন্দর একটা বনফায়ারের ব্যবস্থা আছে, তার রেট হচ্ছে 1500 টাকা পার ঘন্টা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা মানুষকে এতটাই বিশ্বাস করে, যে সমস্ত রুমগুলো ফাঁকা রয়েছে প্রত্যেকটায় চাবি লাগানো, অথচ আমরা কিন্তু পুরো প্রপার্টির মধ্যে সারাদিন সারা রাত ঘুরে বেরিয়েছি। এখন টাইম হয়ে গেছে 8:30, আমি ফ্রেশ হয়ে গেছি, মা বাবা মনে হচ্ছে রেডি হয়ে গেছে, দূরে দেখতে পাচ্ছি অন্য বসে আছে, হি ইজ অলসো রেডি। এরপরে আমরা ব্রেকফাস্টটা করবো, আর তারপরে সিধা গাড়ি করে বেরিয়ে যাবো। আজকে দুজনেরই ল্যাড মোড অন, আজকে কেউই বাইক নিচ্ছে না, আজকে যাই ঘুরবো আমাদের গাড়িটায় করে। 9:00 বেরোনোর কথা ছিল, আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে 10:00, আর এখন আমি হয়ে গেছি অ্যান্ড্রু টেট। হ্যাঁ, চুলটা কাটলেই এই গলায় ব্যাগ ঝোলানো, আর অন্য বাইকে যাচ্ছে, অন্য বলল যে বাইক চালানো এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, আর আমি একটু ল্যাদ খেতে গেছি। লাদাখে বাইক নিয়ে তো বাইকটা ইম্পর্টেন্ট বিষয়, লাদাখটাও ইম্পর্টেন্ট, লেটাও ইম্পর্টেন্ট, বাইকটাও ইম্পর্টেন্ট, আর আমি ল্যাদ খেতে গেছি। চলো তুরতুক। গ্রামটা আমাদের হোটেল থেকে 80 কিলোমিটার দূরে, আর আমরা এখানে প্রায় 30 কিলোমিটার মতো চলে এসেছি। তুরতুকের পরে রয়েছে তিয়াক্সি, এটা তো সবাই জানো, আর তারপরে রয়েছে থাং। টেকনিক্যালি থাং ইজ দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, যার পরে আর কোনো ভিলেজ নেই, আর এরপর থেকে শুরু হয়ে যায় এলওসি, মানে লাইন অফ কন্ট্রোল, মেবি তার কিছুক্ষণ পর থেকেই পাকিস্তান স্টার্ট হয়ে যায়। তুরতুক হচ্ছে বালতিস্তান রিজিয়নের একটা পার্ট, তো ইন্ডিয়ার আন্ডারে 5টা এরকম গ্রাম আছে যারা হচ্ছে এই বালতিস্তান রিজিয়নের মধ্যে পড়ে। তো 1971 সালে হচ্ছে এই তুরতুক ইন্ডিয়ার পার্ট হয়ে যায়। 1971 যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল, তারপর থেকে এই তুরতুক হয়ে যায় ইন্ডিয়ার পার্ট, তার আগে ছিল পিওকের আন্ডারে। তুরতুকের দিকে আমরা যত এগোতে থাকলাম, সিয়াক নদীর ফ্লো আস্তে আস্তে বাড়তে থাকলো, এর মানে আমরা উপর থেকে আরো নিচের দিকে নামছি। কিছু
কিছুক্ষণ আগে অবধিও শিয়ক নদীর রিভার বেডটা অনেকটা চড়া ছিল, আর এখন কিন্তু বেশ খানিকটা ন্যারো। রাস্তায় মাঝখানে আসলো এরকম কিছু চেকপোস্ট, আর তারপরেই আমরা দেখতে পাবো শিয়ক ওয়ার মেমোরিয়াল। তবে এই গোটা রাস্তাটার মধ্যে এমন কিছু ব্রিজ রয়েছে সেগুলো এতটা স্ট্র্যাটেজিক, যদি পাকিস্তান অ্যাটাক করে দেয় তাহলে এই গোটা রিজিয়নটায় সমস্ত রকম সাপ্লাইজ পৌঁছানো বন্ধ হয়ে যাবে। আর তার আগে লেখা রয়েছে যে ফটোগ্রাফি প্রহিবিটেড অ্যান্ড উই শুড রেসপেক্ট দ্যাট। আমি দেখলাম ওখানে কিছু কিছু লোক তখনও ফটো তুলছে, দেখলি ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে, ইডিয়েট পুরো। আর এখানে নো ড্রোন জোন কোথায় এখানে আছে না লেখা আছে এগুলোর পেছনে। মানে লোকজন ওইটুকুকে রেসপেক্ট দিতে জানে না যে ভাই ওখানে নো ফটোগ্রাফি লেখা আছে, ইউ শুড রেসপেক্ট ইট। আমরা এখন আছি শিয়ক ওয়ার মেমোরিয়াল, June 15, 2020। আই বিলিভ তোমাদের মনে আছে চাইনিজ আর্মি উইদাউট এনি নোটিশ এই গালওয়ান ভ্যালিতে ঢুকে পড়ে। চাইনিজ আর্মির সঙ্গে আমাদের দেশের 20 জওয়ান লিটারালি হাতাহাতি করে তাদেরকে এখান থেকে তাড়িয়েছিল, আর তাদেরই সম্মান দেওয়ার জন্য তাদেরই মেমোরি হিসাবে এই ওয়ার মেমোরিয়ালটা তৈরি হয়েছে। এই ওয়ার মেমোরিয়ালের কাছেই রয়েছে 120 কিলোমিটার চেকপোস্ট, যার সামনে ওই যুদ্ধটা হয় বা ওই ফেস অফটা হয়। আমার যত মনে হয় এই 120 কিলোমিটার চেকপোস্ট ইজ নাথিং বাট দ্য ডিস্টেন্স ফ্রম দ্য বর্ডার, মেবি আই এম রং। জায়গাটা মোটামুটি ফাঁকা, আর ওইখানে আমি দেখতে পাচ্ছি সেই 20 জওয়ানের নাম লেখা রয়েছে যারা ওই ফেস অফটা করেছিলেন। অ্যান্ড উই কন্টিনিউড আওয়ার জার্নি টুয়ার্ডস দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, থাং। থাঙের দিকে যত এগোতে থাকলাম রাস্তা ক্রমশ সরু হতে থাকলো, আর শিয়ক নদীর ফ্লো আস্তে আস্তে বাড়তে থাকলো। মাঝখানে দেখতে পেলাম এরকম সুন্দর কিছু ওয়াটারফল। মিশছে আর সত্যি কথা বলতে এইটাকে দেখে পুরো আমাদের না ওরকম নিচের তিস্তার কথা মনে পড়ছে, যেখানে জল এরকম ভাবে লাফাতে লাফাতে যায়। অসাধারণ জায়গা, বিউটিফুল। আর আস্তে আস্তে আমরা তুরতুক আর তিয়াক্সি পেরিয়ে চলে আসলাম থাঙের কাছাকাছি। থাং ভিলেজের 4 কিলোমিটার আগে থেকে এরকম একটা ব্রিজ পড়ে, আর এই সাইডটা পুরোটাই হচ্ছে বর্ডার এরিয়া। আমরা এদিকে যেতে পারবো না, এরপর থেকে শুধু আর্মিদের অ্যাক্সেস আছে। ওই সামনে যতদূর ওই গাছ দেখতে পাচ্ছ অতদূরই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, আর এই বাদিকটা পুরোটাই হচ্ছে এলওসি এরপর থেকে। আর শিয়ক নদী এখান থেকে আস্তে আস্তে এরকম বাদিকে বেঁকে চলে যাচ্ছে টুয়ার্ডস পাকিস্তান। আর একদম দূর দিয়ে ছোট্ট করে দুটো তার কাটা আমি দেখতে পাচ্ছি, একটা এই সাইডে তার কাটা দেওয়া কিছুটা জায়গা ছেড়ে, আর একটা তার কাটা দেওয়া, ওটাই হচ্ছে আমাদের এলওসি। মেবি তার পরের যে তার কাটাটা দ্যাট ইজ পাকিস্তান। থাং ভিলেজ থেকে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার খুব ইজিলি ভিজিবল, তবে এখানকার লোকেরা এই জায়গাটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে, আর বাইনাকুলার দিয়ে দেখার জন্য পার হেড 100 টাকা মতো চার্জ করে। বাংকার বল রে কে? আচ্ছা বাংকার, বাংকার বলছে, পাকিস্তানের বাংকার আছে ওখানে। তবে এনাদের অনেকের ফ্যামিলির কিছুটা পোর্শন আজও পাকিস্তানে রয়ে গেছে, হুইচ ইজ কোয়াইট ট্র্যাজিক। থাঙ্গে যদি তোমরা আসো এই জায়গাটাকে এক্সপ্লোর করা আর এই এক্সপ্লেনেশন শোনাটা প্রচণ্ডভাবে রেকমেন্ডেড।
দেখতে পাচ্ছ নদীটাকে? দেখতে পাচ্ছ নদীটাকে? ফলো করো এবার, নদীটাকে ফলো করো। দেখতে পাচ্ছ নদীটা কোন দিকে যাচ্ছে? বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে। সবুজ, প্রথম সবুজটা দেখতে পেয়েছো? তার পিছনে যে হালকা সবুজ ওইখানে দেখো, ওইখানে ছোট ছোট তিনটে এরকম চারটে এরকম ইয়ে আছে, এরকম উঁচু 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 মতো আছে। এইবার হচ্ছে তুমি ইয়ে তাকো, বাদিকে বাদিকে তাকো, অ্যাডজাস্ট করতে পারো তুমি, এটা এটা দিয়ে অ্যাডজাস্ট করতে পারো, উপরে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায়। দেখতে পাচ্ছ তো তুমি? দেখতে তো পাচ্ছি, কিন্তু কিছু দেখ বুঝতে পারছো না। বুঝতে পারছি না, এই যে এই যে এই যে এখন যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে সব ইন্ডিয়ার গুলি দেখতে পাচ্ছি। ইন্ডিয়া কি করে তুমি বুঝলে? ও তো দেখালো, এই যে বাদিকে সব যে আছে না, বাদিকে সব বাংকার গুলি রাখা আছে ইন্ডিয়ার। আচ্ছা দেখতে পাচ্ছ ওটা? আর ওদিকে ওইখানে ওই যে সবুজ যে পিছনের সবুজটা, ওই পিছনের সবুজে ওখানে ওই সেকেন্ড সবুজটা, ওখানে কিছু কমলা রঙের কিছু আছে, ওগুলো হচ্ছে কমলা রঙের দেখতে পাই না। ওই পিছনে একদম পিছনের সবুজটা, একদম পিছনেরটা চলে যাও, এইটা না, এই সবুজটা না, তার পিছনে আরো দূরের যে সবুজটা একদম, ওই যে দেখো বুঝতে পেরেছো ওই পাহাড়ে। আচ্ছা আমি এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি ইন্ডিয়া গুলো দেখতে পেয়েছো? তাহলেই হবে, ইন্ডিয়া বাংকার তো আমি এখানে দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার গুলি দেখতে পেয়েছি। হ্যাঁ পাকিস্তান কা বাংকার। আর লেফট সাইড মে ইয়ে পাহাড় আপ দেখেঙ্গে, ইয়াঁ পে আপকো এক সফেদ কালার কা দেখি, একদম সিধা দেখি, ইন্ডিয়া কা বাংকার। মানে ভিতরে অ্যাপ্রিকট, মানে উপরেরটা অ্যাপ্রিকট আর নিচে বাদাম, দ্যাট ইজ অ্যাপ্রিকট, আর ভিতরে আমন্ড, এটা জানতামই না। ভালো খেতে না? ঠিক আছে ম্যাডাম, ইয়ে বালা কোন সে, ইয়ে বালা কিতনা হ্যায়, অ্যাপ্রিকট যে ফল হতা হ্যায় উসকা যে আন্দর মে বীজ হ্যায় উসকো কি আমন কহতে হ্যায়? হ্যাঁ উসকো আমন কহতে হ্যায়। ইয়ে বালা হাম ওকে, ইয়ে বালা ইদারে হাম লোগ তো পাতা নিচে, হাম লোগো ইতনা দিন মে আজ পাতা চলা, আজ পাতা চলা, আমন দেখায় আমন দেখায়। আরে দাঁড়াও বলছি, হ্যাঁ ঠিক আছে। একদম ভিউ পয়েন্টের সামনেই সুন্দর লাঞ্চের অবস্থা আছে, মা বাবা খাচ্ছে হচ্ছে ডাল ভাত আর একটা পনিরের তরকারি, অন্য কীভাবে জানি শুধু শুধু এগ ফ্রাইড রাইসই সাটিয়ে দিচ্ছে, আর আমি হাক্কা নুডলস আর কিষানের সস, আর এখানে পড়ে আছে মায়ের ওষুধ। খাওয়ার পরে একটা জুস খাচ্ছি, বলছে সি বাকথ্রন, সি বাকথ্রন হচ্ছে এখানকার লোকাল একটা বেরিজ, খেতে অনেকটা আম আর পেঁপের মিক্সচার, হ্যাঁ হ্যাঁ ওরকমই লাগছে। হুম মিষ্টি কম, সুন্দর খেতে। ছেলেটা চাপের চোটে হাফ বোতল জল খেয়েছে, ড্রোনটা আটটে হলে পাকিস্তান চলে যাচ্ছিল জলের তোরে ভাই, সাবধানে। হ্যাঁ এখানে রোদটা এতটা বেশি, আমিও ড্রোনটা দেখতে পাচ্ছিলাম না, তাও এদিক ওদিক করে ডিস্টেন্স ক্যালকুলেট করে করে সে চোখের সামনে নিয়ে এসেছি। আর অন্য মেয়েরটা কি হয়েছে, ও ব্যাটারি চেঞ্জ করেনি, কি হলো? পাকিস্তানকে ফ্রিতে কিছুই দেবো না আবার এটা বলতে এসছি। এখনই চোখের জল ফেলতে খাঁচা হয়ে গেছে, আত্মান খাঁচা হয়ে গেছি, কিন্তু সব দৌড়েছি নিজেই জল নিয়ে পড়ছিল। হ্যাঁ আটটোরে জলে নেমে যেত, আরে ওরটা কি হয়েছে ব্যাটারিটা কম হয়ে গেছে, তো তার জন্য ড্রোনটা আর কি নিচে নেমে যাচ্ছে। দারুণ জায়গা সেভ করে, ভালো জায়গা, হ্যাঁ হ্যাঁ ভালো জায়গা দেখে নেম প্ল্যান করেছে। আমি ভাবছিলাম যে যদি তারে ফেসে যায় তাহলে গেল, তারে ফেসে গেলে উল্টে গড়ি চলে যাবে, ভাগ্য ভালো তারে ফাঁসেনি, একদম জাস্ট গা ঘেসে নেমে গেছে, বিশাল কপাল, বিশাল কপাল। ওই যে দেখো এই যে এগুলো পেরিয়ে এই পাথরটার পরে, ঠিক আছে ব্যাপার। আমাদের এখন লাঞ্চ শেষ হয়ে গেছে, আর তারপরে আমাদের এরকম একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারও শেষ হয়ে গেছে। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে হানকুন্ডার স্যান্ড ডিউনস, অনেকটা আমাদের হোটেলটা পেরিয়েও কিছুটা যেতে হবে, প্রায় 3.5 ঘন্টা মতো সময় লাগবে এখান থেকে। আর ওখানে ক্যামেল পাওয়া গেলেও যেতে পারে, ওটা বললাম ক্যামেল, বাবার আবার ক্যামেলে জড়া খুব ইচ্ছে, জানি না বাবা আজকে জিন্স পরে আসেন, আজকে ট্রাউজার পরে এসেছে যাতে উঠতে চড়তে পারে।
থাং, তুরতুক, তিয়াক্সি আর চালুঙ্কা, এই সবকটাই হচ্ছে ওই পাকিস্তানের আন্ডারে ছিল। আর প্রত্যেকটাকে ইন্ডিয়ান আর্মি 1971 পাকিস্তানকে এখান থেকে সরিয়ে ইন্ডিয়ার আন্ডারে নিয়ে চলে আসে। তার আগে সবকটাই ছিল আর কি ওই পিওকের আন্ডারে। 1948 হচ্ছে ওই বগদান, শুধু ওই শহরটা মানে ওই গ্রামটা ইন্ডিয়ার আন্ডারে ছিল। ড্রাইভার ভাইয়া বলা কি চালুঙ্কা জো হে ও পহলে সে ইন্ডিয়াকে আন্ডার থা। আচ্ছা আচ্ছা, বগদান ও ইন্ডিয়া হ্যাঁ, বগদান কে বাদ জো আগে বলে যাতা হ্যায় বগদান হ্যাঁ, ওর তুর তো হ্যাঁ, টাক্সি হ্যাঁ, থামা। আচ্ছা ও চারোঁ হ্যায়, ও চারোঁ হ্যায় 1971 মে। হ্যাঁ জি, ওকে। মাঝখানে বেশ কিছুক্ষণ অন্য বাইকটা চালিয়ে নিলাম, প্রায় 40-45 কিলোমিটার মতো। আর আমরা এখন চলে এসেছি স্যান্ড ডিউনস। এইখানে তো দেখতে পাচ্ছ পুরো বালিকে বালি। আর একটা আমি জুগাড় দেখতে পেয়েছি, এই পাশ দিয়ে বাইকটাকে নিয়ে গিয়ে যাওয়া যাবে। এখানে কেউ বাইক তুলছে না, এখানে বাইক তুললে ঝামেলা করবে, কিন্তু ওই সাইডটায় তোলা যাচ্ছে। এই সামনেই রয়েছে একটা মতো ওয়েসিস টাইপের, মানে বেসিক্যালি এখানে জল রয়েছে, এইখানটা পেরোলেই ওইদিকে আমি দূরে দেখতে পাচ্ছি মুখ। আর এই স্যান্ড ডিউনসের সামনেই ভোরে ভোরে বসে আছে ডাবল হাম্পড ক্যামেলস, যেগুলো এই অঞ্চলে দেখা যায় এই হুন্ডারে, আর দেখা যায় হচ্ছে আফ্রিকা আর মিডল ইস্টে। মা বাবা দুটো টিকিট কেটেছে এই উঁটে চড়ার জন্য। কত করে নিল গো বাবা? 500 টাকা? 350 করে পার হেড। ও, 15 মিনিটে 350 টাকা, ঠিকই আছে। দেখো কোনটা সব বসে আছে, তাকিয়ে তাকিয়ে বসে আছে, উটের মুখটা দেখ। হ্যাঁ তাকিয়ে বসে আছে। সন্ধ্যে পড়ার আগেই হোটেলে ফিরে আসলাম, আর স্নান করার পর এখনো চুল আঁচড়ায়নি, চা ইজ মোর ইম্পর্টেন্ট। কালকে হোটেলে কেউ ছিল না, আজকে পুরো একেবারে ভরে গেছে। একটা ফরেনারদের হিমালয়ানের গ্রুপ এসছে, দে আর চিলিং আউট দেয়ার। আর আমরা এখানে আস্তে আস্তে গুছিয়ে নেব, কালকের জন্য রেডি হব। এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আমাকে জানিও কেমন লাগলো। হোপ ইউ হ্যাভ এনজয়েড ইট। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, don't forget to click on the subscribe button. তোমাদের সঙ্গে পরের ভিডিওটা দেখা হবে, যেটা হবে এখান থেকে আমাদের প্যাংগং অফ দি জার্নি, মানে কালকে উই আর গোয়িং টু প্যাংগং লেক। চলো আর বেশি কথা বলবো না, গুড বাই।